নমস্কার, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, আমরা আলোচনা করছি কুম্ভ রাশির ব্যবসা ও চাকরি নিয়ে। কুম্ভ রাশি রাশিচক্রে 11 নম্বর রাশি এবং এদের রাশির অধিপতি শ্রী শনিদেব। তাই এরা সাধারণত ন্যায়পরবান, উচ্চ শক্তি বিশিষ্ট মানসিকতার লোক হন। এরা সাধারণত ন্যায় বা সৎ কার্য করতে ভালোবাসেন। তো এদের চাকরি বা ব্যবসা করতে গেলে এদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এদের নিজস্ব প্রবৃত্তি কী, অর্থাৎ এদের মধ্যে অনেক সময় রচনাত্মক খোঁজ করা মানসিকতা দেখা যায়। এরা একই কাজ বারবার করতে বিরক্ত বোধ করেন, তাই এদেরকে আগে সেটা জেনে নিতে হবে, তারপরে এরা সিদ্ধান্ত নিতে পারে তারা ব্যবসা করবে না চাকরি করবে। এর দ্বারা বিভিন্ন আবিষ্কারমূলক বই পাবলিশিং, আয়াত নিরাত, বিভিন্ন রকম শিল্প সাহিত্য, খেলাধুলা, এই সম্বন্ধীয় চাকরি বা ব্যবসা উভয় এদের দ্বারা ভালো হবে। কেউ যদি সেলফ এমপ্লয়েড হয় তাদের ক্ষেত্রে সাহিত্য রচনা, বিভিন্ন রকম সৃষ্টি কার্য, কম্পিউটার এবং সফটওয়্যার সম্বন্ধ বিভিন্ন কার্য, পাইলট, সমাজ বন্ধু, এই সমস্ত কাজে বিশেষ দক্ষতা অর্জন করতে পারবে। তো মনে রাখতে হবে যাদের জন্মলগ্নে শ্রী শনিদেব উচ্চতর জায়গায় থাকবেন তারাই এগুলো পূরণ করতে পারবেন। যদি নিম্ন জন্মলগ্নে নিম্নতম স্থানে থাকেন তবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই তাদেরকে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এবং রুদ্রাক্ষ সম্পর্কে কি ভিডিও বানিয়েছি সেটা আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,